নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্নায় আপনাদের স্বাগত। নতুন বছরে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সারা বছর সকলের খুব ভালো কাটুক। আমার নতুন বছর আমি একটা মিষ্টির রেসিপি দিয়ে আপনাদের সঙ্গে শুরু করছি। এটা একটা নর্থ ইন্ডিয়ার খুবই প্রসিদ্ধ মিষ্টির রেসিপি, যেটা দিয়ে আমার নতুন বছরটা আমি আপনাদের সঙ্গে শুরু করব। ভিডিওটা স্কিপ না করে সকলকে পুরোটা দেখার অনুরোধ রইল। আমি এখানে 600 গ্রামের মতো গাজর নিয়েছি, নরম মোলায়েম যে গাজর সেটা নিয়েছি। সেটা খেতে টেস্টটাও খুব ভালো হয়। সেটা গাজর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট যে গ্রেটারটা আছে ওটা দিয়ে আমি গ্রেট করে নেব সমস্ত গাজরগুলো। পুরোটা গ্রেট করা হয়ে গেছে। একদম ফাইনলি গ্রেট করা হয়েছে গাজরটা। একটা কড়াইয়ে 2 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখেছি। গ্রেট করে রাখা গাজরটা এর মধ্যে অ্যাড করে দেব। ভালো করে 2 মিনিট নাড়িয়ে নেব। অল্প একটু নুন অ্যাড করলাম। নুন দিলে গাজরটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর মিষ্টির স্বাদটাকেও ব্যালেন্স করবে। ভালো করে নাড়িয়ে নিলাম। ফুল ক্রিম দুধ অ্যাড করলাম। দুধ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এই প্রসেসটা আপনারা চাইলে কুকারেও করতে পারেন, দুধ দিয়ে কুকারেও একটা সিটি দিয়ে দিতে পারেন। আমি কড়াইয়ে ভালো করে এটা নাড়িয়ে নিলাম। ঢাকা দিয়ে দিলাম, 5-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। গাজরটা সুন্দরভাবে দুধ অ্যাবজর্ব করে নিয়ে সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়িয়ে নেব। এই স্টেজে এসে মধ্যে আমি চিনি অ্যাড করব। চিনির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। চিনিটা মেল্ট হবে, চিনি থেকে জল বেরোবে, তার মধ্যে গাজরটা আর একটু সেদ্ধ করে নেব। সুন্দরভাবে গাজরটা মজে যাবে এর মধ্যে। একটু ঢাকা দিয়ে দেব। চার পাঁচ মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখলাম। ঢাকা খুলে এবার সুন্দরভাবে দেখুন গাজরের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর সমস্ত চিনিটাও অ্যাবজর্ব করে নিয়েছে গাজর। দুধ আর চিনি অ্যাবজর্ব করে গাজরটা খুব ফুলে গেছে, ফ্লাফি হয়ে গেছে, খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে। এই স্টেজে এসে এর মধ্যে আমি 4 চামচের মতো মিল্ক পাউডার অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেব। ক্ষীর একটু অ্যাড করে দিলাম, এটা ফ্রিজে ছিল তাই একটু জমে গেছে। ক্ষীর দিয়ে ভালো করে মিশিয়ে নেব। 3 চামচের মতো ক্ষীর অ্যাড করেছি। ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করা আছে। একটু ঘি অ্যাড করলাম, ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানে বাংলা খাবারের সঙ্গে সঙ্গে ভিন্ন স্বাদে খাবারের রেসিপি আর বাইরের খাবার কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা যায় সেটাই দেখাবো, তাই আমার চ্যানেলে ভিজিট করার জন্য অনুরোধ রইল। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করলাম, আলমন্ড আর কাজু। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ড্রাই ফ্রুটস অ্যাড করে ভালো করে এটা মিশিয়ে নিতে পারেন।
সুন্দর করে মিশিয়ে নেব। যেসব বন্ধুরা আমার ভিডিও দেখছেন, যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। ফ্লেভারের জন্য আমি এখানে ছোটো এলাচ অ্যাড করলাম, ছোটো এলাচ ডাস্ট মানে গুঁড়ো করা ছোটো এলাচ অ্যাড করলাম। আপনারা যে কোনো এসেন্সও অ্যাড করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। নতুন বন্ধু যারা ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো করে এটা মিশিয়ে নেব। সুন্দর কালারটাও চেঞ্জ হয়ে গেছে চিনি দেওয়ার পরে, আর টেক্সচারটাও দেখুন খুব সুন্দর টেক্সচার তৈরি হয়েছে। এটা পুরো একদম বরফি জমার কনসিস্টেন্সিতে চলে এসেছে। কড়াই থেকে দেখুন একদম উঠে উঠে আসছে। যখন এইভাবে এক জায়গায় কড়াইয়ে জমা হয়ে যাবে সেটা একদম পারফেক্ট তৈরি হবে। দেখুন কতটা ময়েস্ট সফট হয়েছে। এখানে আমি একটি ট্রে নিয়েছি, ট্রের মধ্যে আমি একটা ঘি ব্রাশ করে নিয়েছি। আপনারা এটা প্লেট বা থালাতেও করতে পারেন। মিশ্রণটা এর মধ্যে দিয়ে সেট করে নেব। আমরা সাধারণত ছানা আর ক্ষীর দিয়ে মিষ্টি তো খেয়ে থাকি, একবার গাজর দিয়ে ভেবে বরফি বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে। নর্থ ইন্ডিয়ায় তো এটা শীতের সময় সবাই খুব পছন্দ করে খেতে। বরফির থিকনেসটা আপনারা আপনাদের ইচ্ছা মতো করে নিতে পারেন, আমি এরকম বানিয়েছি। আর যেহেতু মিষ্টিটা ঘরে তৈরি হবে তাই চিনির পরিমাণটাও নিজের কন্ট্রোলে থাকে। আমি এখানে কিছু পেস্তা কিছু কুচি আর আলমন্ড কুচি নিয়ে গার্নিশ করে দেব। যাদের চিনির সমস্যা আছে তারা এটা সুগার ফ্রি দিয়েও তৈরি করতে পারেন। যারা কম মিষ্টি খেতে পছন্দ করেন তারা মিষ্টিটা একটু কমও দিতে পারেন। ঘরে মিষ্টি তৈরি করলে এটাই খুব সুবিধা হয় যে মিষ্টির পরিমাণটা নিজের কন্ট্রোলে থাকে, আমি কতটা মিষ্টি খাবো সেই হিসাবে চিনি দেবো। তো চামচ দিয়ে একটু চেপে চেপে দিলাম যাতে সুন্দরভাবে সেট হয়ে যায়। 6-7 ঘন্টার মতো রুম টেম্পারেচারে রেখে এটা সেট করতে দেব। সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা আমি বরফির আকারে কেটে নেব। বরফি শেপ আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ অ্যান্ড সাইজই কাটতে পারেন। আমি এখানে কাট বসিয়ে দিলাম। ঘরে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব সহজে গাজরের বরফি তৈরি হয়ে যাবে। আমি যেভাবে বানালাম আপনারা ওভাবে বানান, পরিবারের লোকের সঙ্গে এনজয় করুন। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, একদম পারফেক্টলি উঠে এসেছে, খুব সুন্দর তৈরি হয়েছে। আমার রেসিপিটাকে লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশনটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। দেখুন কতটা নরম হয়েছে, খুব সুন্দর তৈরি হয়েছে, একদম ময়েস্ট আর জুসি তৈরি হয়ে গেছে। এত নরম হয়েছে অথচ কি সুন্দর হোল করে আছে, ভেঙে পড়ে যাচ্ছে না, খুবই পারফেক্ট তৈরি হয়েছে গাজরের বরফিটা। আমি যেভাবে বানালাম ওভাবেই বানান, খুব সুন্দর তৈরি হবে। একবার বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। শীতের সময় খুবই ভালো লাগে গাজরের বরফি খেতে। এখন মার্কেটে খুবই ফ্রেশ নরম মুলায়ম গাজর পাওয়া যাচ্ছে, দিয়ে বানিয়ে দেখুন। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আবারও সকলকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।
আজ এ পর্যন্ত, আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি নিউ ইয়ার সকলকে।